যতই বাবা বাবা বলে হাত বাড়াইয়া দাও, আমার বাবা ছাড়া আমি বাপরে সালাম কালাম না দিলেও শ্বশুরে ঠিকই সালাম দেয়। আব্বা আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন আব্বা, কি ভদ্র। আর বাপের সামনে দিয়ে কুকুরের মতন ঘসঘস করা যায়, এরকম বেটা আছে না? বউয়ের বুদ্ধি শুনে ভিন্ন হয়ে যায়। বউ কইছে তোমার বুড়া বাপ খালি ফেস ফেসায়, আর তোমার বুড়ি মা খালি উকুন গেছে, আমার কলিজা জ্বলে গেছে, আমি আর এই সংসারে থাকবো না। স্বামী বলতেছে তুইও যা, হামু তাই তো, আমরা ভিন্ন হয়ে যাই। বুড়া বাপ মারে সাইডে যুবক ছেলে বউর নিয়ে ভিন্ন হয়ে গেছে। আপনাদের এলাকার বুঝি এমন নাই? হাজার হাজার আছে। এখন কতগুলো বেটা দেখবেন মা বসে আছে মাটিত, এক কেজি মিষ্টি নিয়ে গুরুদাসপুর থেকে বাড়ির যায়, মায়ের সামনে দিয়ে বউয়ের হাতত যা মিষ্টির প্যাকেট দেয়। মাও বসে আছে, মায়ের সামনে দিয়ে যায় বউয়ের হাতত মিষ্টির প্যাকেট দেয়। বউ মিষ্টির প্যাকেট দেয়, মনে মনে কয় হায় রে বুড়ি তোর বেটা যা কি কাম করলো, তোর দিল না আমাকে দিল, মনে মনে এরকম কয় না? বউ কিন্তু খুশি হয়ে যায়, মাও দিল না দে। বউটাও সেই রকম একটা মিষ্টির প্যাকেট নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকাইছে। স্বামী বলতেছে কে গো মিষ্টি ফ্রিজের মধ্যে ঢুকাইলা, তার মানে তোমার হুঁশ নাই, আগামীকাল আমার বাপ মা আসবে, তোমার হুঁশ নাই। স্বামী বলতেছে খালি তোমার বাপ মারে খাওয়াবা, আমার বাপ মাও দিবা না, এতিম বইয়ের কাছে এতিম হয়ে গেছে। খালি তোমার বাপ মাও খাওয়াবা, আমার বাপ মাও দিবা না। ওর কান সারা জুতের বাড়ি, এরা তোর বাপ মা তোর বউ দেওয়া লাগবে কেন, তুই দিবার পারিস না? এরকম বেটা আছে না নাই? বইয়ের কাছে এতিম হয়ে যায়, বইয়ের ভয়ে বাপরে মায়ের কিছু করতেও পারে না। আপনাদের এলাকার বুঝে এমন নাই? রে আল্লাহর বান্দারা, খেয়াল করতে হবে আমাদের জাতির পিতার কথা। কার কথা বলেন? ওয়াজ করতে আমি বলে থাকি, ইব্রাহিম নবী একবার ইসমাইল নবীর বাড়ির বেড়াবার গেছে, দরজায় গিয়ে জোরে সরে ডাকতেছে, বাবা ইসমাইল বাড়িতে আসো, বাবা ও বাবা ইসমাইল বাড়িতে আসো। ভিতর থেকে আওয়াজ আসতেছে, কে ডাকে কে ডাকে, এমন করে কে ডাকে। ইব্রাহিম নবী চমকে গেলেন, আমার ছেলে থাকলে তো এমন করে বলতো না, এটা নিশ্চয় ইসমাইলের বউ হবে, কে হবে। কলিজার মধ্যে কষ্ট নিয়ে ইব্রাহিম নবী ফিরে যাচ্ছিলেন, যাওয়ার সময় একটা লোক দেখে চোখের পানি নিয়ে বলতেছেন, ভাইজান আমার নাম হলো ইব্রাহিম, ওই যে বাড়ি দেখতেছ আমার ইসমাইলের বাড়ি। মনে বড় আশা নিয়ে বেটার দরজায় ছিলাম, বেটার নাম ধরে ডাকলাম, কোনো সাড়া পাইলাম না। আমার বেটা বুঝি বাড়িতে নাই, আমি চলে যাচ্ছি রে ভাই, তবে আমার বেটার যদি দেখা পাও তাহলে আমার ওসিয়ত হলো তারে তুমি বলবে তার বাপের হুকুম, সে যেন ঘরের চৌকাঠ পাল্টায়। কি পাল্টায়? এবারে ইব্রাহিম নবী চলে গেলেন, ইসমাইল নবী যখন আইছে, লোকটা ডাক দিয়ে বলে আপনার বাপ আইছিল। সঙ্গে সঙ্গে ছোট বাচ্চার মতন কান্না শুরু করছে। লোকটা বলে কাঁদে কোনো লাভ নাই, আপনার বাবা যাওয়ার সময় আমারে ওসিয়ত করছে, আপনার বাবার হুকুম আপনার ঘরের চৌকাঠ আপনারে পাল্টাতে হবে। সঙ্গে সঙ্গে ইসমাইল নবী চমকে উঠছে, এইটা কোন চৌকাঠ? আমাদের মতন ছেলেরা হলে মনে করতাম বাপ যখন বাড়ির দরজা খোলা পায়নি, হয়তো বাড়ির চারিধার ঘুরেছে, কোন জানলার চৌকাঠ হয়তো ঘুরে ধরছে, হয়তো সেই চৌকাঠ পাল্টাবার কইছে, ঠিক কিনা বলেন। ইসমাইল নবী এমন একজন মহামানব, সঙ্গে সঙ্গে বাড়ির দরজা খুলে বউরে ডাক দিছে, আয়। বউ কাছে আইসে, কি কও গো, তুই তালাক, তোর মাও তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। বউ কান্দার কয় আমারে তালাক দিলেন কেন? বলে তোরে ছাইরা দিছি, বিকালে বিয়ে করব, আমি যদি মরদ হই। বউ বইরা গেলে বউ পাওয়া যায়, বউরে ছাইরা দিলে বউ পাওয়া যায়, কিন্তু বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কানলেও কোনোদিন পাওয়া যাবে না রে ভাই। আমাদের জাতির পিতার সুন্নাহ ফিলে এক দৌড়ে গিয়া হুজাইফার কোল থেকে কাইরা নিয়া মুখের উপরে এত জোরে ঠাসি মারছে, বাজান রে ঠাসিটা মারা এতই জোরে হয়েছে যে নিচের দাঁত দিয়া উপরের লব কাইটা দাঁত উপর দিকে বার হয়ে গেছে। দাঁতে কামড়ায় চিল্লায় কয়, রে হুসাইন, ছোট্ট মানুষ বলে মুখে যা আসবি তাই বলবি না, ওই মহামানবের সঙ্গে দুনিয়ার কোন মানুষের তুলনা চলবে না। এত জোরে ঠাসি মারছে, নিজের সাওয়ালের দিকে খেয়াল নাই, নবীর মহব্বতে কোন সুবহানাল্লাহ। হোসাইন আলীর কে হয়, কে হয়? নবীর মহব্বতে মুখতে এত জোরে ঠাসি মারছে, এই বেদব কি বলতেছিস, এত জোরে ঠাসি মারছে নিচের দাঁত দিয়ে উপরে লব কাইটা দাঁত বের হয়ে গেছে। সবসময় তার মুখে হাত দিয়ে রাখা যায় না, হাকন টান দিছে। এমন সময় হোসাইন রক্ত মাখা মুখ নিয়ে বলতেছে, নবীর সাহাবীরা রে, আগে ছিলাম একজন সাহাবীর কোলে, এখন সরছি আমার বাবার কোলে। তোমরা শুনে নাও, ওই নানার চাইতে আমি হোসাইন অনেক বড়। অন্য কেউ যদি এমন করে বলতো, এতক্ষণ তার অস্তিত্ব আমি রাখতাম না। ওমর ফারুক খেপে গেছে। আল্লাহর নবী দুইখানা হাত বাড়ায় দিছে, আলী রে, আমার কলিজার টুকরাকে আর তোমার কোলে রাখো না, একটু ছাইড়া দাও। হযরত আলী হোসাইনকে ছাইড়া দিলে, এক দৌড়ে নবীর কাছে আসতেছে, মাঝখানে সাহাবীরা রাস্তা করে দিছে। নবীর বুকে ঝাঁপ দিয়া, নবীর গালে একটা চুমা দিয়া বলে, নানা রে, আমি তোমারে ছাড়া বাঁচবো না। নানা, ও নানা, তোমার কাছে আসতে চাই। তোমার এক সাহাবী আমারে আটকায় দিছে, আমি রাগ করে বলেছি নানার চাইতে কোন অংশে ছোট না। তোমার এক সাহাবী, আমার নিষ্ঠুর বাবা, আমার মুখে এত জোরে ঠাসি মারছে নানা, আমার মুখ গোটা রক্তে লাল হয়ে গেছে। এই কারণে আমি বলেছি নানার চাইতে অনেক বড়। তুমি কিছুই মনে করো না নানা, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর নবী হোসেনের মুখের দিকে তাকায়া দুই চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, হোসাইন রে, আমি তোর কথায় কিছু মনে করিনি ভাই, কিন্তু সাহাবীরা আমাকে জীবনের চাইতেও ভালোবাসে, এই কারণেই তারা একটু খেপে গেছে। তুমি কেমনে বললে আমি নবীর চাইতে অনেকে বড়? হোসাইন আল্লাহর নবী গলা জাপটে ধরে বলে, নানা রে, বুঝেছি তুমিও মন খারাপ করেছো, তবে শুনে নাও, তোমার নাতি ছোট হতে পারে, হিসাব ছাড়া কথা কোনদিন বলে না। ওমর ফারুক বলতেছে, হোসেন এই, তুই ছোট মানুষ, তুই আবার হিসাবের জানিস কি? হোসেন বলতেছে, না না, তোমার আর আমার মধ্যে কথা হয়, এই বেটা ওমর খালি মাথা মারতেছে। তার মানে নবী বলতেছেন, এজলেসিয়া ওমর, তুমি একটু বসো তো বাবা, আমি একটু হোসাইনের হিসাব শুনবার চাই। হোসাইন বলতেছে, আমার এক নম্বর হিসাব তোমার বাপ আর আমার বাপ। তোমার সাহাবীদেরকে বলো, এই দুইজনের মধ্যে কার বাপ বড়, কার বাপ? হোসাইন বলতেছে, বলো। আল্লাহর নবী চোখের পানি বের করে বলতেছেন, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না, এ গ্যারান্টি আমি রাসূল কোনদিন দিতে পারবো না। হোসেনের বাবা আলী শুধু জান্নাত পাবে না, এ দুনিয়াতে 10 জন বেহেশতের সুসংবাদ পাইছে, তার মধ্যে 4 নম্বর হলো আলী। আমার বাবা আব্দুল্লাহর চাইতে হোসেনের বাবা আলী আমার আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসাইন বলে, নানা, আমার 2 নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা। তোমার সাহাবীদের বলো তো নানা, এই দুইজনের মধ্যে কার মা বড়? আল্লাহর নবী কান্দের কয়, আমার মা না জান্নাত পাবে কি পাবে না, এ গ্যারান্টি আমি রাসূল কোনদিন দিতে পারবো না। হোসেনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার মা আমিনার চাইতে হোসেনের মা ফাতেমা আমার আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসাইন বলে, নানা, আমার 3 নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা। বলো তো নানা, বলো তো এই দুইজনের মধ্যে কার নানা বড়? ওমর ফারুক আর বসে থাকতে পারলেন না, এক দৌড়ে এসে হোসেনকে বুকের মধ্যে জাপটে ধরে বলে, বাবা, এতগুলো নবীর সাহাবী আমরা আছি রে, আজ পর্যন্ত এই হিসাব কেউ আমরা করে দেখি নাই। তুমি ছোট্ট মানুষ, এমন হিসাব আমার শোনাইছ। তোমার নানার নানা ওয়াহাব যুহরীকে দুনিয়ার কেউ চিনবে না, আর হোসেনের নানাকে শুধু দুনিয়ার মানুষ না, স্বয়ং আল্লাহ করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোসাইন বলতেছে, নানার সাহাবীরা, বাপের দিক দিয়ে যদি আমি বড় হই, মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, নানার দিক দিয়ে যদি বড় হয়, আমার নানাকে তোমরা বলো তো কোন দিক দিয়ে আমার চাইতে বড়? নবী আমার হোসাইনকে 2 হাতে আসমানের দিকে উঠায় বললেন, এই সাহাবীরা, এখন দেখো তো কে বড়, হোসাইন না আমি? সব সাহাবী বলতেছে, হুজুর, আপনার মাথার উপরে তো হোসাইনের মাথা দেখা যায়। একটা সাহাবী বলতেছে, মাথা উপরে থাকলে কি হবে, পাও তো মাটিতে নাই। সেই সাহাবীর নাম হলো হযরত আলী। জোরে কোন কি? সমস্ত সাহাবীরা বলতেছে, মাথা আপনার মাথার উপরে দেখা যায়, সব সাহাবীর এক কথা, কিন্তু আলী বলতেছে, মাথা উপরে থাকলে পাও মাটিতে নাই। বাজান হযরত ওমর বলতেছো, ভাই আলী তোমারে তো আমি চিনি রে ভাই, তোমার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সরদার হবে এমন একজন তুমি পিতা। যত নবী দুনিয়াতে আইছে আল্লাহর নবী বলেছেন কোন নবীর সন্তান জান্নাতি হতে পারে, তবে জান্নাতি যুবকদের সরদার হতে পারবে না। আর হযরত আলীর দুইটা বেটায় জান্নাতি যুবকদের সরদার হবে। নবী হিসাবে আমি নবী বহু দিক দিয়ে সম্মানিত হয়েছি, কিন্তু বাপের দিক দিয়ে হযরত আলী আমার চাইতে বেশি সম্মানিত হয়েছে। এ ভাই আলী তোমারে আমি চিনি, কারণ আল্লাহর নবী বলেছেন আদম থেকে আমি পর্যন্ত যত নবী আইছে দুনিয়ায় নবীর বউয়েরা জান্নাতি হবে। জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বউ হতে পারবে না। জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। ওই ফাতেমার স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর সব চাইতে দামি স্বামী। আলী বলতেছে আমারে যদি এতই চিনেন তাহলে দরজাটা খুলে দিলি হয়। বেদিন সাহাবিকে নিয়ে আমি তার সন্তানের হাতে তুলে দিতে চাই। ওমর ফারুক বলে না, এমন মারাত্মক তিনটা কথা বলেছে, আপনি যদি তার সাথে থাকেন আপনাকেও কারাগারের মধ্যে বন্দী করা হবে। কি করা হবে? আলী বলতেছে ভাই ওমর আপনি কি স্বৈরাচারী হবেন? ভাইজান ওমর আর আলী এ মুহূর্তে যে অবস্থায় আছে মনে হয় দুইজনের মধ্যে লাগবে লাগবে ভাব।